আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া ওবাদ একজন প্রশ্ন করেছেন যাদের সামর্থ্য আছে রোজা রাখার কিন্তু তারা রোজা না রেখে ফিদি আদায় করলে রোজা আদায় হবে কি? আকুল ওয়া বিল্লাহি আসলে এই প্রশ্নের বাস্তবতা ছিল রোজা ফরজ যে বছর হয় ঠিক ওই বছরে এক বছর দ্বিতীয় হিজড়িতে মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ তালা রোজা ফরজ করেন আর রোজা ফরজ হয়ে যে বছর কেবল ওই বছরে অর্থাৎ দ্বিতীয় হিজড়ি শ্রাবান মাসে রোজা ফরজ হয় এবং আল্লাহ সফুয়া তালা প্রথম বছর রোজা ফরজ করে এই সুযোগটা দিয়েছিলেন করা আনালিকারিমের ভাষায় সৌরতুল বা খরতে আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাল্লা দি না ইউথিয়ে না হু ফিদিয়া তন্তু আম অর্থাৎ রোজা রাখতে সক্ষম তবে কষ্ট হয় এই জন্যে রোজা রাখে তারা ফিদিয়া দিয়ে দেবে কিন্তু পরের বছর এই সুযোগ আর থাকে নাই চিরন্তনভাবে এই সুযোগটা বন্ধ করে দিয়ে আল্লাহ তালা বলছেন ফামান শাহিদ আমিন কুমুর শাহরাফ আলিয়াসুম তোমাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ রমজান মাস যারা পাবে তারা অবশ্যই রোজা রাখবে কেবল মুসাফির অথবা অসুস্থ পরবর্তীতে রোজা রাখবে আর যে চিরন্তন অসুস্থ প্রলম্বিত অসুস্থ অথবা অতিবৃদ্ধ অথবা তার জীবনের ঝুঁকি রয়েছে তার জন্যই কেবল সুযোগটা যে সে ফিদিয়া দেবে আর সক্ষম কষ্ট হয় এই জন্য কেবল রোজা রাখে না না তাদেরকে কাফারা দিতে হবে আর একটি রোজার কাফারা হলো ষাটটি রোজা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন হেদায়েত নসিব করুন আমি